দেখলে এরকম দেখা যাবে, উপরে জাল, নিচে এই ধরনের ছোট ছোট হাপা, এখানেও ওই ধরনের সুতো বাঁধা আছে। নিয়ে যাবে নাকি ও চারা পোনা নাকি এই যে এই হাঁড়ি দিয়ে? আচ্ছা, আমাদের এখান থেকে মোটামুটি উড়িষ্যা যায়। উড়িষ্যা? হ্যাঁ। বা প্লাস তোমার রাঁচি, রাঁচি মানে ঝাড়খণ্ডও কভার হয়। দর্শক বন্ধুর অনুরোধেই বলুন বা নিজের ইচ্ছাই বলুন, অনেক দিনের এক ইচ্ছা ছিল যে এই জায়গাটি সম্বন্ধে জানি। তো দেখুন জায়গাটি, কোন জায়গার কথা আমি বলছি, এটি হলো জেলে পাড়ার একটি অংশ। দেখুন, দেখলে একটু অবাকই মনে হবে যে এগুলো কী ব্যাপার, কিন্তু নিশ্চয়ই এগুলো মাছ রিলেটেড ব্যাপার, সেটা স্পষ্ট বোঝা যায়। তো চলুন এই ব্যাপারে আমরা এখানের স্থানীয় যিনি আছেন তার কাছে দু চার কথা আমরা জেনে নিই ব্যাপারটা কী। দোকানের যিনি মালিক, হ্যাঁ, তাকে আমরা পেয়ে গেছি, চলুন তার কাছ থেকেই শুনে নেব এ কী ধরনের কর্মকাণ্ড এখানে চলছে জেলে পাড়ায়। নমস্কার, আপনার নাম? আমার নাম সমাধিবর। সমাধিবর, বাড়ি এখানে নিশ্চয়ই? বাড়ি এখানে। আচ্ছা, তো এ তো দেখছি বিশাল কর্মকাণ্ড, মাছ চাষের এই ব্যাপার সেটা বুঝতে পারা গেছে। তো কিভাবে আপনারা এটা সংগঠিত করছেন যদি দু চার কথা বলেন এই সম্বন্ধে? সম্বন্ধে মানে আমরা এখানে মাছ বিক্রি করি, পাইকাররা মাছ নিয়ে যায়। মাছ বলতে বড় না ছোট? ছোট মাছ। ছোট মাছই? আচ্ছা, ছোট মাছের মধ্যে কি কি মাছ এখানে থাকে? রুই, মিরিক, কাতলা। আচ্ছা, আবার গ্লাস কাপ, আমেরিকান। আচ্ছা, তো ধরুন আপনারা সেগুলো কি বাইরের থেকে আমদানি করছেন না এখানে তৈরির কিছু? এখানে তৈরির কিছু আছে, আবার বাইরের থেকেও আমদানি হয়। আচ্ছা, তো তৈরি কিভাবে করেন? এই এই যে হাপা আমরা দেখছি, এখানেই কি ওইরকম তৈরি করা যায়? না না, এখানে আপনি তৈরি হয় না। আচ্ছা, তাহলে কিভাবে তৈরি করেন সেটা যদি আগে একটু বলেন। আমাদের সাইডে, গ্রাম সাইডে বাঁধ পুকুর আছে। আচ্ছা, সেখানে তৈরি হয়, ওই বাঁধ পুকুর থেকে মাছটা নিয়ে আসি আমরা। আচ্ছা, আর তারপর এইখানে ওই চারা পোনা নিয়ে আসেন? হ্যাঁ, এখানে বিক্রি হয়। আচ্ছা, নিয়ে যাবে নাকি ও চারা পোনা নাকি এই যে এই হাঁড়ি দিয়ে? আচ্ছা, কেমন কি দর চারা পোনার? ২২০ টাকা কিলো। আচ্ছা, আর তোমাদের কি আবার নিজেদের পুকুরে ছাড়বে নাকি? আচ্ছা, কোন জায়গায় তোমার বাড়ি? বাগালমাঝি। হ্যাঁ, বাগালমাঝি। বাগালমাঝি মানে কোন দিকে হচ্ছে সেটা? ফতেপুর। আচ্ছা, ফতেপুর, ঠিক ঠিক ঠিক। আর বাইরের থেকে কোনখান থেকে মোটামুটি কোন কোন জায়গা থেকে আনেন, আমদানি করেন? যেমন ধরুন বাঁকুড়া ডিস্ট্রিক্ট আছে। আচ্ছা আচ্ছা, আবার কান্নার থেকে আছে। আচ্ছা, ওইখান থেকে মাছ আছে। আচ্ছা, আমরা এখানে পাইকারি করে বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তো আগে মাছ আনার পর বোধ হয় আপনারা এই হাঁপাগুলিতে ছাড়েন নাকি? হ্যাঁ, ছেড়ে রেখে দিই। আচ্ছা, ছেড়ে রেখে দেন। মোটামুটি কতদিন সেগুলো এখানে রাখা থাকে এরকম? একদিন থেকে দুদিন, তার বেশি নেই। আচ্ছা, আর তাদের? আচ্ছা, বিক্রি হয়ে যায়। আর তাদের সেই সময়ের খাবার মোটামুটি কী খাবার দিতে হয় বা কীভাবে রক্ষণাবেক্ষণ করেন সেই সময়টুকু? জল খারাপ থাকতে গেলে ওষুধ দিতে হয়, মেডিসিন দিতে হয়। আচ্ছা, মেডিসিন দিতে হয়। যেমন চুন আছে, খোল আছে, তেল আছে, এসব খাবার দিতে হয়। আচ্ছা, আর এমনি বড় মাছ আপনারা কি ওই যে বড় পুকুর যেটা দেখছি ওখানে কি আপনারা নিজেদের উদ্যোগে কিছু বড় মাছও রাখেন বোধহয় নাকি? না, বড় মাছ ওটাই তৈরি করা হয়, মাছ ছাড়া হয়। আচ্ছা, মাছ সেখানে বড় মাছ তৈরি করা। আচ্ছা, আর সেগুলো তারপরে বাজারে বিক্রি? বাজারে বিক্রি। আচ্ছা, তো আপনাদের এইখান থেকে মাছ মোটামুটি কত দূর যায়? এই চারা পোনা যদি বলা হয় মোটামুটি কত দূর কভার করেন আপনাদের এখান থেকে? আমাদের এখান থেকে মোটামুটি উড়িষ্যা যায়। উড়িষ্যা? হ্যাঁ। বা প্লাস তোমার রাঁচি, রাঁচি মানে ঝাড়খণ্ডও কভার হয়? আর বেঙ্গলের তো আশেপাশে ডিস্ট্রিক্টও আছে। বা এ দারুণ দারুণ ব্যাপার। আর মোটামুটি যদি একটু দাম প্রসঙ্গে যদি একটু বলেন, মানে কেমন কি দর পড়ে এরকম দর দাম? আমাদের ধরুন এখানে মাছ বিক্রি হয় হয়তো ২২০ টাকা, ২০০ টাকা, ১৮০ টাকা। আচ্ছা, মাছ হিসেবে বিভিন্ন রকম দাম? আচ্ছা, উপরের যে বাঁধ, এই বাঁধটির কি কিছু নাম আছে? পোকা বাঁধ। আচ্ছা, এইখানে কি কিছু চাষ এরকম করেন আপনারা? ওটা চাষ করা হয়নি, ওটা মাছ ছাড়া হয়। মাছ ছাড়া হয়? মাছ ছাড়া চাষ করে ওটা। আচ্ছা, ওটা কি তাহলে পৌরসভার আন্ডারে হচ্ছে নাকি? হ্যাঁ, পৌরসভার আন্ডারে। তো আপনারা লিজ নেন বোধ হয় নাকি? হ্যাঁ, লিজে দেই। আচ্ছা, পৌরসভা। আচ্ছা, আর আর পুরুলিয়ার কোনো জায়গায় কোনো বাঁধ বা এইসব আছে কি যে আপনারা লিজে নেওয়ার চেষ্টা করছেন বা লিজ নিয়েছেন মাছ চাষের জন্য? আচ্ছা, ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, এ আপনাদের দারুণ উদ্যোগ, পুরুলিয়ার বিখ্যাত জায়গাগুলির মধ্যে অবশ্যই এটি একটি বলাই যায় সর্ববৃহৎ পুরুলিয়ার মাছ চাষের একটি জায়গা, মাছ বিক্রির জায়গা।
এগুলির জন্য সত্যি আমরাও গর্ববোধ করি। আপনাদের এই উদ্যোগকে যথেষ্টই সাধুবাদ জানাই। আপনার সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। নমস্কার। লাগলো বন্ধুরা, অতি অবশ্যই জানান। এরকমই পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওর ডালিগুলি নিয়ে সাজানো আমার এই চ্যানেল, অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। সাজেশন কিছু দেওয়ার থাকলে অতি অবশ্যই দিন, কীভাবে আরও ভালোভাবে ভিডিওগুলি উপস্থাপনা করা যায় তার সাজেশনের অপেক্ষায় রইলাম। নমস্কার, ধন্যবাদ।